তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি যে গুগল অ্যাকাউন্ট আর জিমেল অ্যাকাউন্ট কিন্তু আলাদা না, এটা কিন্তু একই। আপনি যদি গুগল অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, কীভাবে আপনি সারা জীবনের জন্য গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন তো দেখিয়ে দিই। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের গুগলের যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো গুগলের যে কোনো একটি অ্যাপ্লিকেশন হিসেবে আমি প্লে স্টোরটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো প্লে স্টোরটা ওপেন করার পরে রাইট সাইডের উপরে আপনার লোগো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কোন জিমেল অ্যাকাউন্টে ডিলিট করতে চান, তাহলে আপনারা যদি এরর অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবো তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখানে আবার লোগো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা জাস্ট এখান থেকে স্ক্রোল করে রাইট সাইডে নিয়ে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু একটু করে নিচের দিকে চলে আসবেন। তো আমি নিজের দিকে চলে আসছি। আসার পরে একদম শেষে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো তারপরে দেখাচ্ছি যে আরও আমাদের কী কী করতে হবে। তো এখানে ক্লিক করলে তো সবার প্রথমে আপনাদের জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে। তো যদি আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কোনো চিন্তা করবেন না, আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো যে কীভাবে আপনি জিমেলের পাসওয়ার্ড ফিরিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর আমি এখান থেকে জিমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আপনাদের দেখুন ডাউনলোড ইওর ডাটা। তো আপনার যতগুলো ছবি বা কোনো কিছু যদি ড্রাইভে কোনো কিছু আপলোড করা থাকে বা যে ডাটাগুলো আপনারা কিন্তু এখান থেকে ট্রান্সফার করে কিন্তু অন্য কোনো জিমেল আইডিতে নিয়ে যেতে পারেন। তারপর এখানে ক্যালেন্ডার, তারপর ছবি দেখাচ্ছে, এখানে ইউটিউবে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ছবি দেখাচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে এখানে টিক মেরে দেবেন এবং এখানে টিক মেরে দেবেন। মারার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাকাউন্ট। তো যদি এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলেট করে হয়ে যাবে। তো আমি বন্ধুরা ডিলেট করবো না, তো আমার এটা দরকার, ঠিক আছে, এটা আমার কাজে লাগে। তো আপনারা যদি ডিলেট করতে চান তো এইভাবে আপনার ডিলেটের প্রসেস দেখে দিলাম, আপনি এইভাবে খুব সহজে ডিলেট করতে পারেন। বন্ধুরা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন যদি আপনারা 2 মিনিটে জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আর যদি ফিরিয়ে আনতে চান। আর বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার কোনো রকম উপকারে আসে তাহলে আপনারা লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।